সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যে বাজেট আগামী এক বছরের জন্য এদেশের মানুষের জীবন মান পরিচালনার দলিল, এই বাজেটে মানুষকে, দেশের মানুষকে অনেক স্বপ্ন দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই স্বপ্নের আড়ালে 2,00,000 কোটি টাকার বেশি ঘাটতি রয়েছে। এই ঘাটতি কোত্থেকে আসবে, কিভাবে পূরণ হবে, কিভাবে উন্নয়নের কার্যক্রম পরিচালিত হবে, সেটার কোনো পদনির্দেশনা নাই। সর্বতভাবে এই বাজেট সম্পূর্ণ একটা ফাঁকা গুলি। আমরা বলতে চাই বাজেট সংশোধনের সুযোগ আছে। বাজেট পাশ করার পূর্বে এই সমস্ত বিষয়াদি বিবেচনায় আনার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। সম্মানিত দেশবাসী, সর্বস্তরের জনগণের উপর এই বাজেট একটি নতুন ট্যাক্স দিয়েছে। সরকারি দপ্তরে কোনো কাজ করতে হলে তাকে ট্যাক্স দিতে হবে অবিলম্বে। এই নৈরাজ্যকর ট্যাক্সের হাত থেকে এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত দেশবাসী, দেশ আজ একটি বিশাল রাজনৈতিক সংকটের দিকে ঘুরছে। এগুচ্ছে বৈদেশিক আগ্রাসনের দিকে, নতুন নতুন শর্ত আরোপ করে সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা স্বাধীনতার উপর আঘাত করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই নতুন করে আমেরিকার ভিসা নীতি একটি স্বাধীন দেশের জন্য অত্যন্ত লজ্জাস্য। সরকারি দলের চরম ব্যর্থতা, বিরোধী দলের চাটুকারিতা আজকে দেশকে একটি লজ্জাস্কর পরিস্থিতিতে পরিণত করা হয়েছে। সরকারি দলের একগুয়ামি বিরোধী দলের চাটুকারিতা থেকে বেরিয়েছে। এদেশে জাতীয় নির্বাচন কিভাবে পরিচালিত হবে সুস্পষ্ট একটি রূপরেখা বাস্তবায়নের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা বলতে চাই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার কিংবা দলীয় সরকার নয়, একটি স্বাধীন নির্বাচন কমিশনের আমরা দাবি করে আসছি। নির্বাচন চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত হলে নির্বাচন কমিশন প্রভাবমুক্ত, স্বাধীন, ক্ষমতাযুক্ত নির্বাচন পরিচালনা করতে পারলে এদেশে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় একটি সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ, গণতন্ত্রমূলক, গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়িত হতে পারে। আমরা আমাদের দেওয়া প্রস্তাবনাগুলো সরকারি দল, বিরোধী দল নির্বাচন নিয়ে যারা ভাবেন, দেশের বুদ্ধিজীবী নির্বাচন যারা পরিচালনা করেন, নির্বাচন কমিশন সহ সবাইকে বিবেচনায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা বলতে চাই আমরা যা বলেছি দাঁড়ি কমসতা বাস্তবায়ন করতে হবে, এই দাবি আমাদের নয়। আমরা বলছি আমাদের দাবিগুলো বিবেচনায় এনে আপনারা বসুন, আলোচনা করুন,
একান্ত থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট গ্রহণ করে একটি ফর্মুলা দিয়ে এই জাতিকে বিভক্তির হাত থেকে রক্ষা করুন। আগামী নির্বাচন সারা পৃথিবীর মানুষের কাছে যাতে গ্রহণযোগ্য হয় সেই গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য একটি স্বাধীন ক্ষমতা সম্পন্ন প্রমাণমুক্ত একটি জাতীয় নির্বাচন দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের চেহারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সরকার এবং বিরোধী দল নির্বাচন কমিশন সকলের কাছে আমরা বিনীত অনুরোধ জানাই। বেকারত্ব লক্ষ যুবক আজ বেকার, কোটি কোটি টাকা পাচার হচ্ছে, বেগম পাড়া হচ্ছে বিদেশে, রাজনৈতিক দুর্বৃত্ত দুর্নীতিবাজ আমলারা কিভাবে কোটি কোটি টাকা পাচার করে, হাওলা দাদারা যখন টাকা পাচার করে বাংলাদেশ ব্যাংকের কর্তারা সহযোগিতা করে, হাওলাদারদের টাকা পাচারে বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত কর্তারা সহযোগিতা করেছিল সমস্ত লোকজনকে ক্রস ফায়ার দিতে পারে, এদেরকে দেয়া যায় না। এই রাজনৈতিক সেজনকে টাকা পাচার কাজে ক্রস ফায়ার দিন, পৃথিবীর মানুষ দেখুক দুর্নীতিবাজদের অবস্থা বাংলাদেশ নাই, দুর্নীতিবাজ থেকে বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই দুর্নীতির বিরুদ্ধে নতুন করে জিহাদ শুরু করতে হবে, যতক্ষণ পর্যন্ত দুর্নীতি মুক্ত করা যাবে না ডলার সংকট থেকে দেশ মুক্তি পাবে না, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার হচ্ছে, সরকার অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক জাতীয় রাজস্ব এই ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। সরকার শুধু দুই একজনের টাকা পাচারের কাহিনী পাচারের ব্যস্ত, আর চতুর্পাশে যে লক্ষ লক্ষ টাকা পাচারকারী ঘুরছে তাদের ব্যাপারে তাদের কি দায়, তাদের কি দায়িত্ব এই ব্যাপারে সম্পূর্ণরূপে ঘুমাচ্ছে। ইসলামী শিক্ষা নিয়ে চুলকানি বেশি, ইসলামী শিক্ষা দিয়ে মাদ্রাসা শিক্ষায় কিভাবে সংগঠন করে নিউ স্ট্রিমের মতো একটা আধুনিক স্কুলে পরিণত করা যায়। يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد